আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, মার্জিয়া মীরা। 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও 34 জন মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1695 জন। স্বাস্থ্য দপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে সংস্থার অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান। 24 ঘন্টায় 15,157টি নমুনা পরীক্ষায় নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছে 3,504 জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছে 1,33,978 জন। ভয়াল করোনা ভাইরাস ও এর উপসর্গ নিয়ে সারা দেশে 24 ঘন্টায় আরও অন্তত 28 জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 5 জন। এ নিয়ে এখানে মৃতের সংখ্যা দাঁড়ালো 165 জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে 159 জন, এর মধ্যে নগরের 82 জন এবং বাকি 77 জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়ালো 7,625 জনে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গে 2 জন মহিলাসহ নতুন করে 4 জন। এ বিভাগে চিকিৎসক, নার্স, পুলিশ সহ গত 24 ঘন্টায় 100 জন করোনায় আক্রান্ত হয়েছে। বরিশাল জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে 20 জন। এদিকে কুমিল্লায় করোনার উপসর্গ নিয়ে আরও 4 জনের মৃত্যু হয়েছে। এছাড়া যশোরে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে আরও 3 জন। এ নিয়ে জেলায় মোট মারা গেলেন 8 জন। ব্রাহ্মণবাড়িয়ায় গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে 1 জন ও উপসর্গ নিয়ে আরও 1 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবে গত 24 ঘন্টায় আরও 40 জন ও রংপুর মেডিকেল কলেজের ল্যাবে 27 জন করোনা শনাক্ত হয়েছে। যশোরে করোনা উপসর্গে মারা গেছেন 3 জন। এছাড়া নারায়ণগঞ্জ ও গাইবান্ধায় করোনা ও এর উপসর্গে মারা গেছেন 1 জন করে। ঢাকায় অঞ্চল ভিত্তিক লকডাউনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তালিকার জন্য এখনও অপেক্ষায় থাকতে হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। কালক্ষেপণ না করে দ্রুত রেড জোনের এলাকা ভিত্তিক ম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। রাজধানীর কাউলায় নতুন একটি খাল উদ্বোধন করার সময় এসব মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী ও ঢাকা উত্তরের মেয়র। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় অনেক আগে সরকার অঞ্চল ভিত্তিক লকডাউনের ঘোষণা দেয়। মে মাসে মাঝামাঝি এ ব্যাপারে সরকারি প্রজ্ঞাপনও জারি হয়। তবে ঢাকার বাইরে কিছু এলাকায় লকডাউন শুরু হলেও রাজধানীতে তা কবে কার্যকর হবে তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। উজানের পাহাড়ি ঢলে জামালপুরে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে 45 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার 17 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইসলামপুর উপজেলার কুলকান্দি, নোয়ারপাড়া, বেলগাছা, চীনাডুলি ও সাপধরি ইউনিয়নের নিম্নাঞ্চলে ঢুকতে শুরু করেছে পানি, তলিয়ে যাচ্ছে পাট সবজি সহ বিভিন্ন ফসলের ক্ষেত। এদিকে কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের পানি বিপদ সীমার 33 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সাথে ধওলা নদীর পানি 37 সেন্টিমিটার এবং দুধকুমার নদীর পানি 18 সেন্টিমিটার বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিরাজগঞ্জেও যমুনা নদীর পানি 16 সেন্টিমিটার বৃদ্ধি পায়, প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল সহ বিভিন্ন গ্রাম, তলিয়ে যাচ্ছে চাষ করা ভুট্টা, বাদাম, তিল সহ আবাদি ফসল। বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা 98 লাখ ছাড়িয়েছে আর মারা গেছেন 4,94,181 জন। গত 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্ত আরও 47,093 জন আর মারা গেছে 658 জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 24,67,837 জনে আর মোট মৃতের সংখ্যা 1,25,039 জন। আক্রান্তের দিক থেকে এখনও দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিল গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় 47,000 মানুষ। এ নিয়ে সেখানে মোট আক্রান্ত প্রায় 13 লাখ, মারা গেছে 55,961 জন। দেশটিতে এ সপ্তাহে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি ভ্যাকসিন মানবদেহে পরীক্ষা করা হবে। এরই মধ্যে 3,000 ইউনিট ভ্যাকসিন সাও পাওলো এবং রিও ডি জেনিরোতে পৌঁছে গেছে। তবে ভ্যাকসিনের কার্যকারিতা প্রমাণে আরও 1 বছর সময় লাগতে পারে বলে মনে করছে ব্রাজিলের স্বাস্থ্য অধিদপ্তর। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।